কুমার এফ এম আর আমি আরজে সৃজন, আর আজ তোমাদের জন্য কৃষ্ণগুপ্তর লেখা একটা অ্যাডভেঞ্চার গল্প, দ্য ল্যান্ড অফ নো রিটার্নস। কৃষ্ণগুপ্ত জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। দমদমের সিথি রামকৃষ্ণ সংঘ থেকে 1991 সালে মাধ্যমিক এবং দমদমেরই কুমার আশুতোষ মেইন থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995 সালে। লেখালেখি শুরু করেন মাধ্যমিকের পর থেকেই, তবে পরিণত লেখা শুরু হয় স্নাতক হবার পর। প্রথমে লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার ও ভৌতিক গল্প লিখতে শুরু করেন তিনি। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্ম নামে 3টি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে প্রকাশ পায় দ্য ক্রাইম জোন। তারপর প্রফেশনাল জগতে হারিয়ে যান তিনি। বর্তমানে একটা আধা সরকারি দপ্তরে তিনি কর্মরত। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাই তার লেখার মধ্যে বিভিন্ন ভ্রমণ স্থানেরও বর্ণনা থাকে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে তিনি নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা বহু গল্প অডিও স্টোরি আকারে প্রকাশিত হয়েছে, তার সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 42 কি 43টা তো হবেই। গত বছর বইমেলাতেও তার 2টি বই প্রকাশ পেয়েছে, একটি মৃত্যুর ঠিকানা আর একটি রহস্যের অভিযানে। এছাড়াও 2022 সালে অনলাইন প্ল্যাটফর্মে বেরিয়েছে ভয়াল, পাহাড়ি বাঘের আতঙ্ক ও জার্নি টু ডেথ। আজকের গল্প পাঠে জয়, শুভদীপ্ততা, সৌরভ এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, কৃষ্ণগুপ্তর লেখা একটা অ্যাডভেঞ্চার গল্প, দ্য ল্যান্ড অফ নো রিটার্নস। সিগারেটে একটা লম্বা টান দিয়ে পকেট থেকে একটা পাসপোর্ট মাপের ছবি বার করে প্রতাপ টেবিলের উপর মেলে ধরল। সঙ্গে সঙ্গে টেবিলে ঝুঁকে পড়ল বাকি 3টে মুখ। প্রতাপ মানে প্রতাপ শেঠ, কুখ্যাত রত্ন কারবারি। লম্বা সাদা দাড়িতে হাত বুলিয়ে সোনালি ফ্রেমের চশমাটার মধ্যে দিয়ে বাকি 3জনকে দেখতে লাগলো সে। বয়স ওই 60-এর কোঠায়, কিন্তু শক্ত সামর্থ্য চেহারা তা জানান দেয় না। ধোয়ার চাল ভেদ করে ছবিটা একবার কাছে এনে দেখল দুলাল। দুলাল মানে হল দুলাল প্রামাণিক। এককালে রত্ন চোরাইয়ের বড় দল চালাতো। পেটানো মাঝারি গড়ন, মুখে শয়তানের ছায়া। কিন্তু ছবিটাকে নাড়াচাড়া করে হতাশ মুখে টেবিলে রাখল। এরপর ছবিটা গণেশ তুলে নিল। গণেশ মানে হল গণেশ দাস। সোনার খনিতে কাজের অভিজ্ঞতা আছে তার। ভালো করে ছবিটা দেখল, তারপর হতাশ মুখে পাশে বসা বোল্টনকে দিল সেটা। বোল্টন সাহা, একজন ডার্ক সাইটে ক্রিমিনাল, 30টি খুনের মামলা ঝুলছে ওর নামে। কিন্তু সেও খানিক নড়াচড়া করে প্রতাপকে ফেরত দিল সেটা। কেউই কিছু বলতে না পারায় প্রতাপ শেঠ হা হা করে হাসতে লাগল। স্কচের বোতলটা থেকে গ্লাসে এক পেগ ঢেলে তা থেকে গলায় কিছুটা ঢেলে দুলালি প্রথম কথা বলল প্রতাপের দিকে তাকিয়ে। দেখে মনে হচ্ছে এটা রুবি ছাড়া কিছুই না, তবু তোমার মুখ থেকে শুনবো ওস্তাদ। না ভাই, এটা রুবি নয়, পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন, যার ক্যারেট প্রতি বাজার মূল্য প্রায় 60,000 থেকে 80,000 ইউএস ডলার। হ্যাঁ ঠিকই বলছি, এটি হীরের মতোই মূল্যবান,
আর এক মুখ ধোয়া ছেড়ে সিগারেটের শেষ অংশটা অ্যাস্ট্রেতে গুজল প্রতাপ শেঠ। হেয়ালি না করে ছেড়ে কাশো না উড়ু, আর যে তর শুইছে না। আর এক পেক খালি করে গণেশ বেশ উৎসাহ নিয়ে বলল, তোমরা পেইনাইটের নাম শুনেছ? পেইনাইট সেটা কি? একসঙ্গে সবাই উচ্চারণ করল। জীবনেই প্রথমবার নাম শুনলাম ওস্তাদ, এটা কি? দুলালের কথায় দাড়িতে হাত বুলিয়ে প্রতাপ পাইচারি করতে করতে বলল, এক ব্রিটিশ রত্ন ব্যবসায়ী সিডি পেইন বহু বছর আগে বার্মার জঙ্গল ঘেরা পাহাড়ি পথে প্রথম এই রত্ন খনিজ পদার্থ হিসেবে খুঁজে পায়। দুর্ভাগ্যজনকভাবে সে এটাকে রুবি বলে ভেবে নেয়। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষাতে প্রমাণিত হয় যে এটা সম্পূর্ণ একটা দুর্লভ রত্ন, কিন্তু পৃথিবীতে খুব কমই এটা পরে পাওয়া গেছে। সুতরাং বুঝতেই পারছো সবাই কতটা মূল্যবান এই রত্ন। যাই হোক, তো সেই পেইনের নাম অনুযায়ী এর নাম হয় পেইনাইট। এই ছবিটা আপনাকে কে দিল ওস্তাদ? ছবিটার এই লালচে বাদামি রংটাকে আরও একবার নিরীক্ষণ করে ওটা প্রতাপের হাতে ফিরিয়ে দিয়ে গণেশ বলল কথাগুলো, লালজের নিওলা সাইলো নামে এক মিজোরামি। মিজোরামি? দুলাল বিস্ময়ে তাকালো। হ্যাঁ, মিজোরামি। মিজোরামের মুরলেন ন্যাশনাল পার্কের পাশে মুরলেন গ্রামে ওর বাড়ি। ও একজন দক্ষ ফরেস্ট গার্ড, জঙ্গলের ভিতরে কর্তব্যরত অবস্থায় একটা অখ্যাত নদীর পাশে ও এটা কুড়িয়ে পায়। তারপর বাড়িতে কিছুটা পালিশ করে একটা ছবি তুলে আমাকে পাঠায়। তোমাকে পাঠায় কেন? তোমার সঙ্গে কি আগে ওর আলাপ ছিল? বোল্টনের প্রশ্নে প্রতাপ একটু হেসে বলল, তা বলতে পারো। তোমরা হয়তো অনেকেই জানো না, এই রত্ন কেনা বেচা ছাড়া আমার আর একটা শখ আছে। আমি প্রচুর ঘুরি আর ছবি তুলি। বছর দুয়েক আগে একবার এই দুর্ভেদ্য জঙ্গলে গেছিলাম, তখনই আলাপ হয় ওর সাথে। দুর্ভেদ্য জঙ্গল বলতে, এখানে তুমি ঢুকেছিলে নাকি? দুলালের প্রশ্নে পাইচারি থামিয়ে প্রতাপ আবার চেয়ারে এসে বসল। মুখে একটা দুষ্টু হাসি লেগে আছে তার। তোমরা নিশ্চয়ই আমাজনের জঙ্গলের নাম শুনেছ। এটা ভারতের আমাজন বলতে পারো। 200 বর্গ কিলোমিটারের এই জঙ্গল এতটাই দুর্গম আর ভয়ঙ্কর যে এক হাত দূরের জিনিসও স্পষ্ট নয়। সূর্যের আলো মাত্র 1% জঙ্গলে ঢোকে, তাও সর্বত্র নয়, সব সময় অন্ধকার। আর কি না নেই এই জঙ্গলে? বাঘ, চিতাবাঘ, হিমালয়ান ভালুক, গিবনের মতো প্রাণীর নিরাপদ আবাস এই জঙ্গল। এছাড়া সব রকমের হরিণ, সরীসৃপ ইত্যাদি তো রয়েছে। পুরো জঙ্গলটাই 200 থেকে 1000 মিটার উঁচু পাহাড়ি টিলার ওপর বিস্তৃত। এই জঙ্গলে সঠিক ম্যাপ আর গাইড ছাড়া যাওয়া মানে ধরে রাখো রাস্তা না পেয়ে আর বাড়ি ফিরে না আসা। চিরজীবনের মতন ওই জঙ্গলে গুম হয়ে যেতে হবে। এই ভয়ঙ্করতার জন্যই এই জঙ্গলকে বলে ল্যান্ড অফ নো রিটার্ন। বলো কি হে ওস্তাদ? তিন জোড়া চোখ অবাক বিস্ময়ে তাকালো ওর দিকে। হ্যাঁ, ঠিকই বলছি। এছাড়াও আছে পদে পদে চোরা শিকারী আর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ভয়। তো আমাদের পরবর্তী গন্তব্য এই ভয়ঙ্কর জঙ্গলেই। তার মানে হ্যাঁ, আমরা এই ভয়ঙ্কর জঙ্গলে মরতে যাব নাকি? দুলাল চিন্তান্বিত হয়ে কথাগুলো বলল। অবশ্যই যাব, তবে আমি কাউকে জোর করব না। তোমরা সাথ না দিলে আমাকে অন্য লোক দেখতে হবে, তবে গেলে তোমরা যথেষ্ট লাভবানই হবে। পারিশ্রমিক হিসেবে এই ট্রিপের জন্য আমি 3 প্রতি 2000 টাকা করে দেব, সঙ্গে মিশন চলাকালীন থাকা খাওয়া ঘোরা সব খরচ। আর যদি মিশন সফল হয় তবে যা রত্ন প্রাপ্তি হবে তার
তার বাজার মূল্যের 5% করে বোনাস। এবার ভেবে দেখো যাবে কিনা। ওস্তাদ, টাকা যা দিচ্ছ তা তো যথেষ্ট, কিন্তু যদি ফিরে না আসি? বোল্টনের কথায় প্রতাপ হাসল, বলল, মাথার ওপর 30টা খুনের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি তো যখন তখন পুলিশ বা অন্য কোনো গোষ্ঠীর হাতে এনকাউন্টারে মরতেও পারো, না হয় ওখানে মরবে। প্রতাপের কথায় বোল্টন নীরবে মাথা দোলালো। গণেশ আর দুলালো মাথা দোলালো। আমরা রাজি, কবে রওনা হব বলো? কালকের দিনটা সময় দিলাম, নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা শুক্রবার মানে পরশু রওনা দেব। তবে প্রচুর অস্ত্রশস্ত্র ও পোর্টেবল মেশিন নিয়ে যাব বলে আমাদের বাই রোডে কষ্ট করে যেতে হবে। প্লেন তো নয়, এমনকি ট্রেনেও চড়তে পারবো না। তো প্রায় 1700 কিলোমিটার পথ টানা চলতে সময় লাগবে পাক্কা 2 দিন, কিন্তু সেটাও কোনো মতে সম্ভব না। তাই রাস্তাটা 3 ভাগে ভাগ করে নেব। প্রথম দিন সকাল 7টাতে কলকাতা ছাড়লে মোটামুটি 560 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সন্ধ্যেতে শিলিগুড়ি নাইট হল্ট। তারপর আবার পরদিন সকালবেলা আবার জার্নি শুরু করে 550 কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যেবেলা শিলং। আর পরদিন সকালে জার্নি শুরু করে 370 কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যেবেলা আইজল। আবার পরদিন 235 কিলোমিটার পথ জার্নি করে পাক্কা 9 ঘন্টাতে মোরলেন গ্রাম। বড্ড বোরিং ওস্তাদ, মাঝে 3টে দিন নষ্ট। দুলালের কথায় প্রতাপ গম্ভীর হয়ে বলল, হ্যাঁ যেতে 3 দিন আসতেও 3 দিন, কিন্তু কিছু তো করার নেই। যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র নিয়ে তো আর প্লেন বা ট্রেনে চড়তে পারবো না, আর টানা 1 দিন চালানো সম্ভব না। সুতরাং এছাড়া আর কোনো পথ নেই, আমার স্কর্পিওটা নিয়ে নেব, তোমরা সবাই গাড়ি চালাতে পারো, সুতরাং এটাই ফাইনাল থাকলো। প্রতাপের কথায় সবাই সম্মতি জানালে সেদিনের মতন মিটিং ভাঙল। পরদিনই সবাই নিজেদেরকে বড় অভিযানের জন্য প্রস্তুত করে নিল। প্রচুর খনন সহায়ক পোর্টেবল জিনিসপত্র কেনার পর শুক্রবার সকালে ওরা যাত্রা শুরু করল। সেই মতন মাঝে শনিবার শিলিগুড়ি, রবিবার শিলং এবং সোমবার আইজলে রাত কাটিয়ে ওরা মঙ্গলবার দিন বিকেলবেলা জোদেহি ইন নামক সরাইখানার পাশে এসে গাড়িটাকে থামাল। লাল জিরনিওয়ালা সাইলো সরাইখানার পাশে এসে অপেক্ষা করছিল ওদের জন্য। সবাই মিলে আলাপ পরিচয় সেরে সন্ধ্যা আহার শেষ করে মোল্লেন গ্রামের একটু আগে ওর বাড়িতে এলো। ওর বাড়িটা জঙ্গলের ধারে, এখান থেকে জঙ্গলের গেট প্রায় 1/2 ঘন্টা হেঁটে। ততক্ষণে অন্ধকার ঘনীভূত হয়েছে। সাইলো সোলার লাইটের আলোয় ছোট কাঠের আলমারি থেকে একটা ছোট বাক্স বার করল। তারপর তার থেকে 1/2 ইঞ্চি/1/2 ইঞ্চি বহুকোণী পাথরটা বের করল। ওর আধা মসৃণ গাত্রে বিদ্যুতের আলো পড়তেই চারিদিক থেকে আলো প্রতিফলিত হতে লাগলো। পেইনাইট, অস্ফুট স্বরে কথাটা বলে প্রতাপ শেঠ হাঁ করে তাকিয়ে রইল সেই দিকে, আর ওর দেখা দেখি বাকি সবাই। বেশ কিছুক্ষণ পর প্রতাপ শেঠই প্রথম কথা বলল, হ্যাঁ হ্যাঁ একদম খাঁটি, আমি এটা কিনব, মোটামুটি এটার জন্য 1 লাখ দেবো তোমাকে, আর বাকি যা যৌথভাবে আমরা পাবো তার প্রত্যেকটা থেকে 10% লাভাংশ দেব। কি কি মঞ্জুর? জরুর সাহেব, আপনি বিশেষজ্ঞ আছেন তো ইসকা ভাও তো আপনি বলতে পারবেন, হামকো ক্যা পতা। সাইলো মৃদু হেসে বলল কথাগুলো। ঠিক আছে, এবার বলো তোমার তোমার কি পরিকল্পনা? একটা চেয়ার টেনে বসে প্রতাপ শেঠ বলল, একটা প্লাস্টিকের মোড়ানো একটা ম্যাপ বার করে সাইলো টেবিলের উপর রাখল। এ মোরলেন ফরেস্ট কা ম্যাপ আছে, আপ লোক দেখিয়ে ধান সে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কিছু কিছু বাংলা কিন্তু আমি জানি। কলকাতা আমি কুছ সাল ছিলাম, ওই জন্য বাংলাটা একটু আধটু আমি বলতে পারি। সাইলো হাসি মুখে ম্যাপটা ধরল। এই দেখুন না সবাই, এইটা হলো ম্যাপ। মোল্লান ন্যাশনাল পার্কের চারিদিকে নদী আছে। উত্তর মে হ্যায় রচিয়াই লুই, পশ্চিম মে হ্যায় টুইটপ লুই, পূর্বে আছে খামখেও লুই, আর উত্তরে আছে টুইপুই লুই। নামগুলো এরকম হাসি পেলেও আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। তবে আমাদের গন্তব্যস্থল হবে কিন্তু সম্পূর্ণ অন্যদিকে, যেখানে মানুষের পা প্রায় পড়েইনি। মোল্লান থেকে আজ রাতে অন্ধকারে চলে যাব আমরা টুইথিং পয়েন্টে গাড়িতে করে। সেখানে গাড়ি নিয়ে ফেরত যাবে আমার লোক, ও ভাবরে গিয়ে অপেক্ষা করবে ওর গ্রামে। গাড়ি ছেড়ে আমরা নৌকো নিব, তারপর টুইথিং লুই দিয়ে এগিয়ে যাব জঙ্গলের গভীরে। তারপর এক দুর্গম পাহাড় ডিঙিয়ে আমরা পাড়ি দেব লুংকেহো লুইতে। এইটাই হলো এই যাত্রার সবচেয়ে দুর্গম স্থান। পাহাড়, অরণ্য, নদী সব মিলে ঘিরে রয়েছে এই স্থানটাকে। এখানেই আমি রত্নটি পাই। এই লুংকেহো লুইয়ের ওপাশে জঙ্গল শেষ হলে আছে ভাপর নামক জনপদ, তারপর বর্ডার শুরু হয়ে যায়, ওপারে রয়েছে মায়ানমার। ক্যা সব কুছ সমঝ মে আয়া না? আগর কুছ ভি সমঝ মে না আয়ে, কোই দিক্কত উক্কত হো তো মুঝে বোল দেনা, ম্যায় সব কুছ ফির সে সমঝা দুঙ্গা। অর ইয়ে রাস্তা সবকো মালুম হোনা চাইয়ে, নাই তো। একদম সাইলো, সব ঠিকই আছে। এবার বলো, তোমার আন্ডারে কতজন থাকবে? প্রতাপ শেঠ বেশ খুশি হয়ে বলল কথাগুলো। আমারে সাথ রহেগা নাওকা এক মাঝি, উসকো অন্দর মে জানে কা সব রাস্তা মালুম হ্যায়, অর চার পাঁচ জন লেভেল লোক তো যায়গা আমারে সাথ। এই মালপত্র বয়ে নিয়ে যাবা, আর ওই খোরাখুরির জন্য তো ওদেরকে লাগবেই। মানে আমাদের চারজনকে নিয়ে মোট দশ জনের টিম। হ্যাঁ দশ জন, হ্যাঁ দশ জনই হ্যায়, ঠিক হ্যায়, এই হ্যায়। প্রতাপের কথায় মাথা ঝাঁকিয়ে বলল সাইলো, তারপর মাথা চুলকোতে চুলকোতে বলল, কিন্তু কিন্তু কি হলো সাইলো, পরিষ্কার করে বলো আমাকে। প্রতাপ শেঠ একটু চিন্তান্বিত হয়ে তাকাল। আমরা যাচ্ছি তো স্যার দশ জন, কিন্তু কতজন ফিরে আসব তা কিন্তু জানি না। সাইলোর কথায় প্রতাপ শেঠের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, যদিও কেউ দেখার আগে তিনি তা মুছে ফেললেন। দুলাল, গণেশ আর বুলটন এতক্ষণ সব মন্দির শুনছিল। সাইলোর কথায় প্রত্যেকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বুলটন একটা ঢোক গিলে বলল, ওস্তাদ বলছে আমাকে ছেড়ে দাও, আমি এই অভিযানে যেতে পারবো না। বুলটনের কথায় প্রতাপ শেঠ ওর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। মানে এ কথাগুলো তো আমি আগেই বলেছি, এ আর নতুন কি? ভুলে যেও না তোমার নামে ৩০টা মার্ডারের কেস ঘুরছে। এই অভিযানটা তোমাকে কিছুদিন সবার আড়ালে রাখবে। প্রতাপের কথায় বুলটন ভাবল, যতটা না পুলিশের ভয় তার চেয়েও ভয় এই লোকটাকে। ইনি এতটাই প্রভাবশালী যে কোনো মুহূর্তে চাইলে ওকে অ্যারেস্ট করাতে পারে, বরং তার চেয়ে অভিযানে গিয়ে মরাটাই ভালো। কিছুক্ষণ চুপ করে থেকে সে মাথা নাড়ল। ঠিক আছে ওস্তাদ, তুমি যখন বলছো তখন চ যাওয়াই যাক। আচ্ছা ইয়ে লুই কে চিজ হ্যায়? গণেশের কথায় সাইলো একটু হেসে বলল, আরে মিজো ভাষায় নদীকে আমরা লুই বলি, লেকিন আপ লোক বাংলা মে সব কুছ বল সকতে হো, আমি সব বাংলা বুঝি।
কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার শেষ করে প্রতাপের স্করপিও গাড়িতে ওরা পাঁচজন আর একজন ড্রাইভারকে নিয়ে মোট ছয়জন রওনা দিল। রাস্তায় যেতে যেতে সাইলো বলল, চারজন শ্রমিকের ওই দোলটা মাঝির সঙ্গে ওখানেই থাকবে, বুঝলেন? গাড়ি লোকালয়ে পেরিয়ে জঙ্গলে প্রবেশ করল। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, ঘন অন্ধকার চাদরে ঢেকে আছে সর্বত্র। এখন রাত ওই 11টা বাজে। ওখান থেকে বের হতেই সাইলো কাকে যেন একটা ফোন করল। প্রায় 12:30 নাগাদ ওরা একটা নদীর সামনে এলো। দূর থেকে জলের কুলকুল আওয়াজ পাওয়া যাচ্ছে। গাড়িটা নদীর পাড়ে গাছগাছালির ফাঁকে দাঁড়াতেই মালপত্র সব নামানো হলো গাড়ি থেকে। ওখানে চারজন শ্রমিক আগে থেকেই অপেক্ষা করছিল। ওরা নামতেই সব মালপত্র নৌকোয় তুলল। নৌকোটা লম্বাটে ধরনের মাঝারি আকৃতির, দুজন মাঝি রয়েছে। সাইলো বুঝিয়ে দিল যে আমরা যেখানে নৌকো ছাড়ব সেখান থেকে একজন মাঝি নৌকা ফিরিয়ে নিয়ে যাবে। বেশ একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল সকলের। অন্ধকারে একটা অপরিসর জঙ্গলাকীর্ণ পথ ধরে নৌকো এগোতে লাগল। অন্ধকার এতটাই গভীর যে 3 হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। তার মধ্যেই ছলাৎ ছলাৎ করতে করতে নৌকোটা চলতে লাগল। কিছু কিছু জায়গাতে পথ এতটাই সংকীর্ণ যে ডিকার নামের একজন উঠে উঠে বন্য গুল্ম লতা সরিয়ে দিচ্ছিল। এর মধ্যে প্রধান মাঝিকে এনে সাইলো সকলের সঙ্গে আলাপ করিয়ে দিল। লাল রিন্ডিকা রালতে, বাংলা জানে না তবে হিন্দি বলতে পারে ঠিকঠাক। সেই রাতে আস্তে আস্তে সবাই নৌকোর দুলুনিতে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল গণেশের চিৎকারে। কি হয়েছে দেখার জন্য নৌকোর তেলের কুপির আগুনটা একটু বাড়িয়ে দিল রালতে। তারপরই চোখে পড়ল ভয়ঙ্কর চোখ দুটোকে, একটা বিশাল চেহারা রেটিকুলেটেড পাইথন গাছের মাথা থেকে ঝুলে গণেশকে পেঁচিয়ে ধরেছে। ক্ষুধার্ত চোখ দুটো শিকারকে সামনে পেয়ে জলজল করছে। লেলিহান শিখার মতন লকলক করছে প্রলম্বিত চেরা জিহ্বাটি। বোল্টন তা দেখেই পিস্তলটা বার করে গুলি করতে যেতেই ওকে সাইলো ধমক দিয়ে আটকাল। এই দাঁড়ান, দাঁড়ান, খবরদার গুলি করবেন না, ফরেস্ট গার্ড জেনে যাবে। ম্যায় কুছ আলাগ তরিকা জানতা হুঁ, ম্যায় দেখতা হুঁ। কথাটা বলেই সাইলো প্রচলিত পদ্ধতি অনুযায়ী ডিকাকে শুকনো লঙ্কা জ্বালাতে বলল, আর বাকি দুজন লেবারকে নিয়ে সাপটার গায়ে ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্টে গণেশকে মুক্ত করল। ইতিমধ্যে পোড়া লঙ্কার গন্ধটা শুকে সাপটা পুনরায় গাছে উঠে গেছে। ওরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার যাত্রা শুরু করল। প্রায় আরো 3 ঘন্টার স্লথ জার্নি। মাঝে এক জায়গায় কিছু ঝোপঝাড়ে সমানে আওয়াজ হতে থাকায় আর টর্চের বিক্ষিপ্ত আলো দেখে রালতে সবাইকে ছইয়ের ভেতর অন্ধকারে লুকিয়ে পড়তে পড়ল। প্রতাপ শেঠ একবার কি হয়েছে দেখার জন্য বাইরে এসেছিল, কিন্তু সাইলো হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল তাকে। মুহূর্তের মধ্যেই অন্ধকার ভেদ করে 3 জন ফরেস্ট গার্ড উদয় হতেই বোল্টন পকেট থেকে পিস্তলটা বার করতে গেল। সেদিকে নজর পড়তেই সাইলো ওকে আটকাল। আরে বুদ্ধু আদমি, খামাকা পিস্তল কেন? হাম লোক খুন খারাপি কো নফরত করতে হ্যায়, আর ইসকা জরুরত ভি নহীঁ হ্যায় ইয়াহ পে। ইধর জঙ্গল কা রাজ চলতা হ্যায় সাহাব, পিস্তল কা রাজ নহীঁ চলতা ইয়াহ পে। ওটা আপনাদের কলকাতাতেই চলে বোধহয়, আমাদের এখানে কিন্তু চলে না। বোল্টন কিছু হয়তো বলতে যাচ্ছিল, দুলালোর মুখে হাত চাপা দিল। ওরা লক্ষ্য করল একজন ফরেস্ট গার্ড মিজো ভাষায় রালতেকে কিছু একটা বলল, আর রালতে কিছু তার ব্যাখ্যা দিল। লোকগুলো কিছুক্ষণ এটা ওটা জিজ্ঞেস করে ছইয়ের ভেতর টর্চ ফেলল। ওরা যেহেতু দুটো সাইডে বসেছিল তাই ওদের হয়তো কেউ খেয়ালই করল না।
ওরা আবার ঝোপঝাড় ভেঙে চলে যেতেই রালতে এসে পড়ল। ও লোক পুছতাছ কর রা থা, মা বোলা হম লোক মছলি পকড়নে কে লিয়ে নিকালা হ্যায়, ইধর সুবহ সুবহ মছলি পকড়নে কে লিয়ে সব নিকালতে হ্যায়, ইসকে বাদ ও লোক চলা গয়া। আবার যাত্রা শুরু হলো। একদম ভোর রাতে একটা জায়গায় এসে নৌকো থামল। সাইলো এসে সবাইকে ঘুম থেকে জাগালো। তখন ভোরের আলো ফোটেনি। ওরা নামতে রালতে নৌকোটি দ্বিতীয় মাঝির হাতে সমর্পণ করে নৌকো থেকে নেমে ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। এটাই হলো সেই দুর্গম অরণ্য, যেখানে হাজারো গাছের ভুল ভুলাইয়ার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে। আপ সবকো এক সাথ রহনা পড়েগা, আগর কোই বিছর গয়া তো সমঝো ও তো মর গয়া। সাইলুর কথায় সকলেই একসাথে হাঁটতে লাগল। পুরো জঙ্গলটাই ঘন অন্ধকারে ঢাকা। প্রতাপ শেঠ মোবাইল জেলে দেখলেন ভোর এখন 5:30। পূর্ব ভারতে সূর্যোদয় হয়ে যাওয়ার কথা এখন, কিন্তু না, গাছপালার ফাঁক দিয়ে কোনো আলোই দেখা যাচ্ছে না। বেশ কিছুটা গিয়ে একটা ছোট 4-5 বর্গমিটারের ফাঁকা জায়গায় গিয়ে রালতে সবাইকে ইশারাতে দাঁড়াতে পড়ল। তারপর সবাই দাঁড়ালে, একবার গুনে নিল সে মোট 10 জন আছে নাকি সেখানে। 4 জন লেবার সবার পিছন পিছন খনন কার্যের ছোটখাটো মেশিন আর তাঁবুর সরঞ্জাম নিয়ে আসছিল। রালতে মিজো ভাষায় তাদেরকে সতর্ক করে আবার এগিয়ে চলল। জঙ্গল এতটাই ঘন যে চলতে গিয়ে প্রত্যেকেরই হাত পা ছড়ে যেতে লাগল। আর একটু এগোতেই একটা ছোট আলোকিত স্থান দেখে রালতে সবাইকে দাঁড় করালো। একটা বড় নাম না জানা গাছ মাটি থেকে উপড়ে পড়ে রয়েছে, সেই জন্য কিছুটা সূর্যরশ্মি ফাঁকা স্থান দিয়ে ঢুকে জায়গাটাকে আলোকিত করেছে। হম লোগো কা নাস্তা আবি রেডি করনা পড়েগা সাহাবজি, দোপহর কা খানা ভি ইধারই বানানা পড়েগা। রালতের কথায় সাইলো সমর্থন করে বলল, হ্যাঁ তুম একদম ঠিক বাত বোলা হ্যায় রালতে, এরপর জো ভি রাস্তা হ্যায় ও বহুতই দুর্গম আছে স্যার, কোনো সুবিধে কিন্তু ওখানে পাওয়া যাবে না, আমাদেরকে এখানেই রান্না বান্না করে খেয়ে নিতে হবে। অগত্যা সবাই খোলা গাছগাছালির চত্বরে বসে পড়ল। সঙ্গে আনা ব্রেড দিয়ে ব্রেকফাস্ট শেষ করল তারা। সাইলো কতগুলো শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালাল। এমন সময় লেবারদের চেঁচামেচি শুনে সবাই সেদিকে খেয়াল করল। রালতে বেশ উত্তেজিত হয়ে ওদের সাথে কথা বলে প্রতাপ শেঠের দিকে এগিয়ে এলো। এক লেবার লাপাতা হ্যায়, আপ লোক ইহাঁ পর রুকিয়ে হাম দেখ কর আতে হ্যায়। রালতের কথায় সবার মুখ ধমধম করতে লাগলো। গণেশ এগিয়ে এসে বলল, সে কি গেল কোথায়, চালিয়ে মে ভি আপকে সাথ যাওঙ্গা। রালতে ডিকা আর গণেশকে নিয়ে পিছনে ফেলে আসা ভাঙা ডালপালা লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। খুব বেশি দূরে যেতে হলো না। এক জায়গায় একটা তাঁবুর বান্ডিল পড়ে থাকতে দেখে সবাই আশেপাশের ঝোপঝাড় ভালো করে দেখতে লাগলো। কিছুটা এগোতেই এক জায়গায় চাপ চাপ রক্ত, আর সেখান থেকে লেবারটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটা চিহ্ন। আর একটু এগিয়ে দেখা গেল লেবারটি ওদের দিক করে ঝোপের ভেতর থেকে চিত হয়ে শুয়ে তাকিয়ে রয়েছে, চোখ দুটো স্থির, শরীরের আর কোনো চিহ্ন নেই, শুধু মুন্ডুটা পড়ে আছে। এই দৃশ্য দেখার পর তিনজনেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো ঝোপঝাড় ভেঙে। তারপর সবাই ফাঁকা জায়গায় এসে হুমড়ি খেয়ে পড়ল। সাগেই 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 আসে সাগেই, ডিকা উদ্ভ্রান্তের মতন চিৎকার করতে লাগলো। বাকি দুজন হাঁপাতে লাগলো। সাগেইটা আবার কি, সাগেইটা কি? দুলাল আর বোল্টন একযোগে জিজ্ঞেস করলো। টাইগার,
हमरा टाइगर के मिजो भाषाय सके ही बोली। বিষণ্ণ মুখে সাইলো পড়ল। তারপর মিজো ভাষায় রালতের সঙ্গে কথা বলে প্রতাপ শেঠের দিকে তাকাল। ওই লেবারটিকে বাঘে টেনে নিয়ে গেছে। বাঘ নামটা শুনেই সবাই আঁতকে উঠল। একটা শিহরণ বয়ে গেল সবার শরীরে। শোকের আবহের মধ্যে প্রাতরাশ শেষ করে সবাই আবার রওনা দিল। পথ বলে কিছু নেই, শুধু দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে এগিয়ে যাওয়া। প্রতাপ শেঠ দুলালের কানে কানে ফিসফিস করে বলল, এই যে গাছগুলো দেখছ, বেশিরভাগেরই জন্ম আমাদের বাপ ঠাকুরদার জন্মের আগের। কোনো কোনোটি তো 300-350 বছরের পুরনো। ওরা একটা লাইন ধরে এগোচ্ছিল। রালদের পরামর্শ অনুযায়ী সবাই বারবার পেছন ফিরে পিছনের জনের খবর নিচ্ছে প্রতি মুহূর্তে। লাইনের শুরুতে রয়েছে রালতে, আর সবার পিছনে রয়েছে সাইলো। এমনি করে বেশ কিছুটা যাবার পর বুলটন একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ও একদম মাঝে ছিল। সবাই চিৎকার শুনে তার কাছে আসতেই দেখল ওর পায়ে কোনো এক পাহাড়ি সাপ দংশন করছে। বুলটন কাটা ছাগলের মতন ছটফট করতে লাগলো। সাপটা ওকে কেটেই জঙ্গলে ঢুকে যাচ্ছিল। সাইলো এসে ক্ষিপ্রতার সঙ্গে সেটি লেজ টেনে ধরল, তারপর সেটাকে টেনে নিয়ে আসলো। তারপর চোখ বড় বড় করে বলল, এটা এটা একটা ভয়ঙ্কর বিষধর সাপ আছে সাপ, পিট ভাইপার, যা কামড়ালে মিনিট খানেকের মধ্যেই নার্ভাস সিস্টেম ওকেজ হয়ে যায়, মানুষের মৃত্যু হয়ে যায়। ওর কথা শুনে সবার নজর গেল বোল্টনের দিকে। ততক্ষণে বোল্টনের মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। দুলালার গণেশ দৌড় দিয়ে ওর পায়ে একটা বাঁধন দিলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বোল্টন। ঘটনার আকস্মিকতাতে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। প্রতাপ শেঠ একটা গাছে রাগে পদাঘাত করে বসল, আর সেটির সঙ্গে বিকট শব্দে কারা যেন ডেকে উঠল। সবাই ওপরে তাকাতেই দেখল একদল গিবন গাছের মাথায় উঠে গেল। যদিও অন্ধকার জঙ্গলে মুহূর্তেই সবাই অদৃশ্য হল। গণেশদের প্রবল আপত্তি সত্ত্বেও সাইলো সাপটাকে ছেড়ে দিল, আর কিছুটা বিরক্ত হয়ে বলল, এক বাত শুনলি জিয়ে, নিজের জীবন বাঁচাতেই একমাত্র কোনো অস্ত্র প্রয়োগ করা যায়, না হলে এই জঙ্গলে আর কোনো প্রাণীর হত্যাই কিন্তু কাম্য নয়। ভুল মত চাইয়ে কি মাই এক ফরেস্ট গার্ড বিহু। বেশ কিছুক্ষণ বিরতি। মাটি খুঁড়ে বোল্টনকে কবর দিয়ে তারপর আবার পথ চলা শুরু। প্রায় 4 ঘন্টা টানা পথ অতিক্রম করে দুপুর 3টে নাগাদ ওরা একটা নীল পাহাড়ের পাদদেশে এল। জায়গাটা একটা ফাঁকা চত্বর। রালতে এসে সবাইকে তাঁবু খাটাতে বলে প্রতাপ শেঠের দিকে তাকালো। আজ ইহাঁ পে হি রাত গুজারনা পড়েগা সাহাব, কাল নাস্তা কে বাদ সবকো পাহাড় চড়না হোগা। রালতের কথায় সবাই তাঁবু খাটাতে লাগল। কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘনীভূত হল। রালতে লেবারদের দিয়ে কিছু ঝোপঝাড় পরিষ্কার করে চত্বরটা আয়তনে কিছুটা বাড়িয়েছিল। সেখানেই তাঁবু খাটানোর পর ক্যাম্প ফায়ার করা হল। প্রতাপ শেঠ, দুলাল আর গণেশ রালতে আর সাইলোর মুখোমুখি বসল। মাঝে আগুনের কুণ্ডলি। রালতে প্রথম শুরু করল, সাহাবজি আগর কাল হামলোক সুবহা নিকল সকতে হ্যায় তো শাম কে পহলে লুং কে লুই পৌঁছ জায়েগা। আর তাহলে পরশু ভোরে আমরা পেই নাইটের খোঁজে নামবো। সাইলো রালতের কথার সূত্র ধরে কথাগুলো বলল। সাইলোর কথায় মাথা ঝাঁকিয়ে প্রতাপ শেঠ সমর্থন করল, বলল, সবই তো ঠিকঠাকই আছে,
কিন্তু দ্বিতীয় দিনই আমরা দুজন বিশ্বস্ত অনুচরকে হারালাম। প্রতাপের কথায় দুলালার গণেশ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করল। ওরা যখন নিজেদের কথায় মশগুল, তখন ডিকা তাঁবুর অন্ধকারের ভিতরে প্রবেশ করে নিজের ব্যাগ থেকে একটা ওয়্যারলেস সেট বার করে কাকে যেন নিচু গলায় ফোন করল। তারপর সব ঢুকিয়ে রেখে আবার বেরিয়ে এলো রাতের খাবার বানাতে। ওরা আগুনকে ঘিরে তখনও গল্পই করছিল, হঠাৎ একটা আওয়াজ শুনে সকলের নজর গেল খাবার স্টোর করে রাখা তাঁবুর দিকে। দুটো চোখ জল জল করছে না সেখানে? ওদিকে নজর পড়তেই রালতে হাতে টর্চটা সেদিকে ফেলতেই দেখল একটা বড় চিতাবাঘ বোধহয় মুরগির খোঁজে এসেছে। টর্চের আলো পড়তেই দ্রুত একটা বড় গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটা ব্যাপারে ওদের আজ ভাগ্য ভালো ছিল, তাই সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। কিন্তু ওদের ডিনার শেষ হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ওরা তাড়াতাড়ি সবাই তাঁবুর ভেতরে ঢুকল। মোট পাঁচটা তাঁবু বানানো হয়েছিল। ডিকা সহ তিনজন লেবার একটাতে ছিল, রালতে আর সাইলো অন্যটাতে, দুলাল আর গণেশ আর একটাতে রয়েছে, প্রতাপ শেঠ একাই ছিল একটার মধ্যে, আর খাবার দাবার সরঞ্জামপাতি আর একটাতে ছিল। রাত তখন তিনটে হবে, অন্ধকার চারিদিকে। সরঞ্জাম রাখার তাঁবুতে পরপর শব্দ পেয়ে সাইলো টর্চ নিয়ে দেখতে গেল। সেখানে যেতেই মুখোমুখি হয়ে গেল একটা বড় সড় হিমালয়ান ভাল্লুকের সঙ্গে। ভাল্লুকটা বোধহয় খাবারের সন্ধানেই এখানে এসেছিল। মুহূর্তের মধ্যেই আক্রমণ করে বসলো সাইলোকে। সাইলোর মরিয়া চিৎকারে ডিকা সমেত বাকি দুজন শ্রমিকও ছুটে এলো। এতক্ষণে ভাল্লুকের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়েছিল সাইলো। সাইলো পড়ে যেতেই ভাল্লুকটা আক্রমণ করলো আরও একজন শ্রমিককে। ততক্ষণে রালতে আর ডিকা ছুরি বার করে একযোগে ভাল্লুকটাকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু এত বড় ভাল্লুকের সঙ্গে মানুষের পেরে ওঠা দুঃসাধ্য। ঠিক এমন সময় একটা পিস্তল গর্জে উঠল। ভাল্লুকটা বিকট চিৎকার করে পালিয়ে গেল সেখান থেকে। গুলিটা ওটার চোয়াল ছুঁয়ে বেরিয়ে গেছে। পিস্তলটা কোমরে গুঁজে প্রতাপ শেঠ দ্রুত চলে এলো সেখানে। সাইলো ততক্ষণে যন্ত্রণাতে ছটফট করছে। প্রতাপ শেঠ ব্যাগ থেকে টর্চ এলে বেটাডিন লোশন বার করে ক্ষত স্থানে বুলোতে লাগল। বড় বড় নখগুলো দিয়ে ভাল্লুকটা ওর পিঠ আর বুক একদম ফালা ফালা করে দিয়েছে। দ্রুত ক্ষতস্থানটাকে ধুয়ে বেটাডিন লাগিয়ে যতটুকু সম্ভব হলো দ্রুত ব্যান্ডেজ করতে লাগলেন সেখানে। ততক্ষণে গণেশ ও দুলালও বেরিয়ে এসেছে। রালতে আর ডিকা আঘাতপ্রাপ্ত লোকটিকেও যত্ন করতে লাগল। তবে তার আঘাতটা গুরুতর নয়, পায়ে একটা কামড় বসিয়েছে ভাল্লুকটা। এসব দেখে গণেশ ক্রুদ্ধ দৃষ্টিতে প্রতাপ শেঠের দিকে তাকাল। এই তোমার অভিযান বস, এভাবে চলতে থাকলে তো আমরা প্রত্যেকেই মরতে থাকব, শেষ পর্যন্ত পড়ে থাকবে তোমার এই পেই নাইট। গণেশের কথায় প্রতাপ শেঠ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দুলাল এসে ওনার রাগকে প্রশমিত করল। সেই রাতে আর কারোরই ঘুম এলো না। ভোর ছটার সময় সবাই প্রাকৃতিক কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে যাত্রা শুরু করল। লেবার একজন কমে যাওয়ায় আর একজন জখম হওয়ায় প্রত্যেককে বেশ কিছু মালপত্র নিয়ে পাহাড় চড়তে হলো। সাইলো রালতের কাঁধে ভর দিয়ে এগোতে লাগল। সারা রাস্তা পাখির কলতানে মোহিত হয়ে গেল সবাই। জায়গাটা ছবির মতন সুন্দর, চারিদিকে নীল পাহাড় আর ঘন জঙ্গল,
অথচ জনমানবহীন প্রান্তর। সকালবেলা হালকা রোদের উকি ঝুঁকি দেখলেও বেলা বাড়তে সেটুকুও ঢেকে গেল। রালতে বড় বড় গাছের ফাঁক দিয়ে ওপরে তাকিয়ে বলল, বারিশ থোড়ি দের মে হি শুরু হোগি, নজদিক মে এক কেভ হ্যা, হাম লোগ কো বারিশ কে পহলে উদার পৌঁছনা জরুরি হ্যা। কিছুক্ষণের মধ্যেই রালতের আশঙ্কাকে সত্যি করে বৃষ্টি শুরু হল। সবাই নিরুপায় হয়ে ভিজে ভিজেই পথ চলতে লাগলো, কারণ জঙ্গল এতটাই ঘন যে ছাতা খোলার সুযোগ সেখানে নেই। বেশ কিছুটা যাবার পর পরিশ্রান্ত হয়ে সবাই গাছপালা আর পাথরের খাঁজে মাথা বাঁচানোর চেষ্টা করল, কিন্তু সেরকম লাভ কোনোটাতেই হলো না। এর মধ্যেই ঘটল আরও একটা অঘটন। দলের আরেকজন শ্রমিক চিৎকার করে উঠল। প্রতাপ শেঠ কাছেই ছিলেন, তিনিও চিৎকার করে উঠলেন। বাকি সবাই দৌড়ে এসে দেখল যে ছেলেটি একটা হাত গুটিয়ে যন্ত্রণায় কাঁতরাচ্ছে, আর তার অন্য হাত দিয়ে পকেট থেকে ছুরি বার করে একটা বড় লোমশ মাকড়সাকে ছুরি দিয়ে কচু কাটা করছে। প্রতাপ শেঠ তো কাছে গিয়ে ট্যারেন্টুলা ট্যারেন্টুলা বলে চিৎকার করে উঠল। ট্যারেন্টুলা একটা বিষাক্ত মাকড়সা। ওরে বাবা, এত বড় মাকড়সা তো লাইফে দেখিনি। গণেশ চোখ কপালে তুলে পড়ল। শুনেছি এই মাকড়সা কামড়ালে মানুষ বাঁচে না, এই কথাটা কি সত্যি? প্রতাপ শেঠ দুলালের কথায় কোনো উত্তর না দিয়ে মাথাটা দুলিয়ে ব্যাগ থেকে আবার বিটাডিন বার করে ক্ষতস্থানটা ধুইয়ে দিল। তবে ওনার মুখ দেখে বাকিরা বুঝল যে ঈশ্বরকে ডাকা ছাড়া আর বোধহয় কোনো উপায় নেই। ইতিমধ্যে বৃষ্টি একটু থামতে সবাই রওনা হল নিকটবর্তী গুহার উদ্দেশ্যে। ডিকা লেবারটিকে ধরে নিয়ে আসতে লাগলো, কিন্তু কিছু দূর আসার পরই লোকটি মারা গেল। তা দেখে সবার কপালেই চিন্তার ভাঁজ পড়ল। একটা জায়গায় গর্ত করে লোকটিকে সমাধিস্থ করা হলো, তারপর আবার যাত্রা শুরু। আধ ঘন্টার পর ওরা গুহার হদিশ পেল। গুহাটি খুব একটা বড় না হলেও সাতজনের থাকার জন্য যথেষ্ট। রালতে ডিকা আর অবশিষ্ট শেষ লেবার সাইমন মিলে রান্না চাপাল। সাইলো এতটা পথ অতিক্রম করে প্রচণ্ড কাহিল হয়ে গেছে, তাই এসেই গুহার ভেতর শুয়ে পড়ল সে। তার কথা বলার শক্তিটুকুও আর নেই। দুলাল এসে প্রতাপ শেঠকে বলল, ওস্তাদ, দশজন যাত্রা শুরু করে এখন আমরা সাতজন এসে ঠেকেছি। সাইলোর অবস্থা ভয়ানক। এখনও কি তুমি স্বপ্ন দেখছ যে আমাদের মিশনটা সফল হবে? দুলালের কথায় প্রতাপ হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সাইলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, না হলে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো না। কিন্তু আগামীকাল অবধি বাঁচলে হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রালতের পরামর্শে সেদিনের মতন যাত্রা বিরতি ঘোষণা হল। কিন্তু প্রতাপ শেঠ ভ্রমণ পাগল মানুষ, এই জঙ্গলে এটি তার দ্বিতীয়বার ভ্রমণ, কিন্তু প্রথমবারের থেকে পুরোটাই আলাদা। এরকম বিপদসংকুল পথে তিনি জীবনে এই প্রথম এলেন। চারিদিকে পাখির ডাক শুনে তিনি আর বসে থাকতে পারলেন না, ক্যামেরা হাতে বের হতে গেলেন তিনি। সেটা দেখে রালতে খুব ঝামেলা করল। আপকা দিমাগ খারাপ হওয়া সাহাব, ইস জঙ্গল মে আকেলা ঘুমেগি, রুক যাইয়ে সাহাব, রুক যাইয়ে। রালতের কথা শুনে প্রতাপ শেঠ কিছু বলল না। এমন সময় ডিকা এগিয়ে এসে বলল, ঠিক হ্যাঁ চলিয়ে, মেয়ে আপ দোনোকে সাথে যা রা হুঁ। ডিকার কথায় রালতে কিছুটা নিশ্চিন্ত হল। ওরা গুহার পাশ থেকে ঢাল বেয়ে একটু নিচের দিকে নামল। এখান থেকে পুরো জঙ্গলটা একই ফ্রেমে ভালো করে দেখা যায়। জায়গাটা পাইন, বুনো বাঁশ আর রটোডেনড্রন গাছে পরিপূর্ণ। প্রচুর রঙিন পাখি ঘুরে বেড়াচ্ছে ওদের আশেপাশে।
প্রতাপ শেঠ নিজের খেয়ালে ছবি তুলছিলেন। একটু পেছনেই গণেশকে অনুসরণ করছিল, তারও বেশ কিছুটা পেছনে ডিকার সতর্ক চোখ দুটো চারিদিক জরিপ করছিল। হঠাৎই ডিকা চিৎকার করে উঠল কিছু দেখে। প্রায় তার সঙ্গে সঙ্গেই মাটিতে ঝুপ করে একটা শব্দ হলো। প্রতাপ শেঠ হকচকিয়ে পিছন ফিরে তাকাতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। একটা বড় বাঘ নিঃশব্দে কখন যেন গণেশের ওপর লাফিয়ে পড়েছে। গণেশ পাগলের মতন হাত পা ছুটছে, কিন্তু বাঘটার সঙ্গে এটে উঠতে পারছে না সে। ডিকা একবার পিস্তল বার করে বাঘটাকে লক্ষ্য করে ট্রিগার টিপে দিল, কিন্তু তার আগেই বাঘটা গণেশের ঘাড় কামড়ে দূরের জঙ্গলে ঢুকে গেল। গণেশের কান ফাটানো চিৎকার আর বাঘটার গর্জন ছাড়া আর কিছুই শোনা গেল না। প্রতাপ শেঠ বিহ্বল হয়ে মাটিতে বসে পড়ল, চশমাটা খুলে পড়ে গেল নিচে। ডিকা একবার মিচিমিচি ধাওয়া করছিল বটে, কিন্তু ও জানে যে আর কিছুই করবার নেই। প্রতাপ শেঠের মনে হতে লাগলো যে রালতের কথা না শুনে তিনি খুব বড় অন্যায় করেছেন, না হলে নিজের বিশ্বস্ত অনুচরকে এভাবে মরতে হতো না। গুহাতে ওরা ফিরতেই একটা শোকার্ত পরিস্থিতির সৃষ্টি হল। দুলাল প্রতাপ শেঠকে খুব বাজেভাবেই কথা শোনাতে লাগলো। দশজনের টিমটা যে ক্রমাগত ছোট হতে হতে আজ ছয় জনে ঠেকলো, তার প্রধান কারণ এরকম এক দুর্গম অভিযানে অংশ নেওয়া। ছ্যাঃ, জায়গাটা যে বাঘের ঘর সেটা বুঝতে পেরে গুহার সামনে চারিদিকে আগুন জ্বালানো হলো, যাতে কোনো উৎসাহী জন্তু এদিকে না আসতে পারে। মৃতদের আত্মার উদ্দেশ্যে শোকসভা পালন করা হলো। পরদিন ভোরে ব্রেকফাস্ট করে আবার যাত্রা শুরু। তবে আজকে কোনো কষ্টসাধ্য চড়াই ভাঙা নয়, আজ ঢাল বেয়ে নেমে আসা। সাইলুর খুব কষ্ট হচ্ছিল, তবু রালতের কাঁধে ভর দিয়ে নামতে লাগলো নিচে। প্রায় দুপুর তখন ১২টা। ওরা অবশেষে পাহাড়ের পাদদেশ থেকে নির্গত লুংকেহ লুইকে আবিষ্কার করল। নদীটি খুব একটা চওড়া নয়, তবে ভয়ঙ্কর স্রোতস্বিনী। রালতে সবাইকে নদীর পাড়ে বিশ্রাম করতে বলল। সবাই ব্যাগপত্র রেখে বসতে সাইলো প্রতাপ শেঠের কাছে গিয়ে অস্ফুট স্বরে বলল, শেঠ সাহাব, এই যে নদীটা দেখছেন, যার অববাহিকা ধরে হাঁটতে হাঁটতে আমি পেইনাইটি পেয়েছি। আমার আশা সঠিকভাবে খনন কাজ শুরু করলে আমরা আজকে আরও কিছু পেতে পারি। সাইলুর কথায় প্রতাপ শেঠ ওর পিঠে একটা হাত দিয়ে উৎসাহজনক চাপড়ে উঠে দাঁড়ালো। তারপর নদীর পাড়ে তাঁবু খাটাতে দুলাল আর ডিকাকে সাহায্য করতে লাগলো। রালতে তখন সাইমনকে নিয়ে দুপুরের খাবার বানানোর ব্যবস্থা করতে লাগলো। দুটোর মধ্যে খাওয়া হয়ে যেতেই রালতে প্রতাপ শেঠের দিকে তাকিয়ে বলল, সাহাব, আজ মৌসম বহুত আচ্ছা হ্যায়, শাম হোনে কো ভি বহুত দের আছে, ইসলিয়ে মেরে খেয়াল সে টাইম ওয়েস্ট নাহি কারনা চাহিয়ে। একদম সহি বাত বোলা, মাই ভি এই চাহতা হুঁ। প্রতাপ শেঠ এই কথা বলে সাইলুর দিকে তাকিয়ে সমর্থন আদায়ের লক্ষ্য করল। কি সাইলো, তুমি পারবে তো যেতে? সাইলো দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ জরুর জরুর সাহাব, কোশিশ তো করতেই হবে, লেকিন মেরা তবিয়ত। সাইলো সম্পূর্ণ কথার ইঙ্গিতটা বুঝতে প্রতাপ এগিয়ে এসে ওর বুক ও পেটের ব্যান্ডেজ খুলল, তারপর ড্রেসিং করল সেটাকে। কিন্তু ক্ষতস্থানের অবস্থা দেখে গভীর চিন্তান্বিত হল সে। পুরো ক্ষতস্থানে এখন গ্যাংলিন হয়ে গেছে, অবিলম্বে অ্যান্টিবায়োটিক চাই,
কিন্তু এই মুহূর্তে ওর কাছে কোনো অ্যান্টিবায়োটিকই নেই। শেষমেশ সাইলোর ভালো মন্দ ভবিষ্যতের হাতে তুলে দিয়ে তিনটে নাগাদ নদীর পাড় ধরে হাঁটতে লাগলো তারা। প্রায় মিনিট কুড়ি হাঁটার পর একটা জায়গায় এসে থামল ওরা। নদীটা এখানে দ্বিধাবিভক্ত, বেশ কিছু গাছপালা ঝোপঝাড় এখানে রয়েছে। দুটো শাখার মধ্যবর্তী জায়গা দেখিয়ে সাইলো মাটিতে বসে পড়ল। জায়গাটা প্রতাপ শেঠ আর দুলাল ভালো করে পরীক্ষা করল। তারপর দুলাল বলল, হ্যাঁ এখানেই খুঁড়তে হবে। ডিকা, তুমি তোমারা সাথী কো লেকার কাম্পে লাগ যাও। দুলালের কথা শেষ হতে রালতে ডিকা আর ডিকার শেষ সাথী সাইমন মাটি খোঁড়া শুরু করল। খোঁড়া বলতে এখানে নদীর অববাহিকার ওপরে এক ফুট করে মাটি পাথরের লেয়ার তুলে দেওয়া। এই কাজে প্রতাপবাবুর সাথে আনা বিদেশি পোর্টেবল যন্ত্রগুলো কাজে লাগানো হলো। প্রায় ঘণ্টা দুয়েক খোঁড়ার পর যখন সবাই তাঁবুতে ফেরার প্ল্যান করছে, তখন রালতের কোদালের সঙ্গে একটা লালচে চকচকে কি যেন উঠে এলো। দূর থেকে তা দেখে প্রতাপ আর দুলাল লাফাতে লাফাতে ছুটে এলো সেখানে। পেনাইট, পেনাইট! প্রতাপ শেঠের চোখ দুটো চকচক করতে লাগলো। রালতে দুই চার সেন্টিমিটারের খনিজ সম্পত্তি প্রতাপ শেঠের হাতে তুলে দিতেই প্রতাপবাবুর চোখে মুখে খুশির ঝিলিক বয়ে গেল। উনি দৌড়ে গিয়ে নদীর পাড় থেকে একটা পাথর এনে অমসৃণ পেইনাইটটিকে কিছুটা ঘষে চকচকে করতে লাগল। ইতিমধ্যে সন্ধে ঘনিয়েছে বলে রালতে আজকের মতন খোঁড়ার কাজ স্থগিত রাখতে পড়ল এবং তাঁবুতে ফিরে এলো সবাই। রাতে সেদিন সাইলোর তীব্র জ্বর। প্রতাপ শেঠ তা দেখে চিন্তিত হলেন। তবে কি ওর কাটা জায়গা থেকে সংক্রমণ হলো? তিনি কি অনুমান করছেন তা বুঝতে পেরে রালতে আর দুলালের চোখ শুকিয়ে গেল। তবে কি আমরা আরো একজনকে হারাতে চলেছি? দুলালের কথায় প্রতাপ শেঠ মাথা নিচু করে রইল। নদীর পাড়ের তাঁবুতে ডিনার পর্ব মিটে যাওয়ার পর কারোর চোখে ঘুম এলো না। একটা ভয়ঙ্কর আগামীকাল ওদের জন্য হয়তো অপেক্ষা করছে। সারাটা রাত্রি রালতে দু চোখের পাতা এক করতে পারল না। সাইলোকে সেবা করে গেল সে। ভোরবেলা আবারও একটা ভয়ঙ্কর চিৎকারে সবাই ধর্মর করে উঠে বসল। চিৎকারটা নদীর পাড় থেকে আসছে। দুলাল ডিকা সেদিকে ছুটে যেতেই দেখল সাইমনকে নদীতে কি যেন একটা টেনে নিয়ে যাচ্ছে। ওরা দুজন ওকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়লেও স্রোতের বিরুদ্ধে বেশি দূরে যেতে পারল না। তবে যেটুকু দেখল ভয়ে হার হিম হয়ে গেল ওদের। একটা বিশাল টাইগার ফিশ সাইমনের ডান পাটা ভয়ঙ্করভাবে কামড়ে নদীর গভীরে টেনে নিয়ে যাচ্ছে। সাইমন আপ্রাণ প্রতিরোধ করবার চেষ্টা করলেও তা জলের গভীরে মাছটার শক্তির কাছে যথার্থ ছিল না। ওরা কিছুক্ষণ হতাশ ভঙ্গিতে বসে রইল নদীর পাড়ে। সাইমনের পরিণতি দেখে সবার বাক শক্তি যেন লোপ পেয়েছে। আমরা তবে এখন মাত্র পাঁচজনে এসে ঠেকেছি, তাই না? কথাটা খুব শ্লেষ মিশিয়ে বলল দুলাল। ওর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রতাপ শেঠ বলল, এরকম যে ঘটতে পারে তা কিন্তু আমি আগেই বলেছিলাম। আমি তোমাদের কাউকে জোর করিনি, তোমরা স্বেচ্ছাতে টাকার লোভে এসেছ, সুতরাং এখন আর এসব বলে কি হবে? প্রতাপের কথায় দুলাল রাগে গজগজ করতে লাগলো। রালতে এসে ওদের ঝগড়া থামিয়ে বলল, সাহাব জো হুয়া হ্যায় উসকে উপর কিসি কা হাত নেই হ্যায়, আবি হাম লোগ জিন্দা হ্যায় অর মিশন ভি কামিয়াব করনা হ্যায়, তো চলিয়ে আধুরা কাম কো পুরা করনে কে লিয়ে। রালতের কথায় ডিকাও মাথা নাড়ল। সেই দেখে প্রতাপ শেঠও উঠে দাঁড়ালো। তারপর সাইলোকে তাঁবুতে রেখে ওরা তিনজন গতকালকের নদীর অববাহিকা ধরে হাঁটতে লাগল।
দুলাল একটু তফাতে ওদের অনুসরণ করতে লাগলো। রালদে আর ডিকা দুজনেই ঘোড়ার কাজ শুরু করল, আর প্রতাপ শেঠ বাঁচ পাখির মতন সেদিকে তাকিয়েই বসে রইল। দুলাল একটু দূরে এসে বসল। বেশ কিছুটা ঘোড়ার পর আবার একটা পাইনাইটের অমসৃণ টুকরো উঠে এলো, তারপর আরও একটা, পরপর বেশ কয়েকটা। প্রতাপ শেঠ আনন্দে দুলালকে জড়িয়ে ধরল, রালতেও আনন্দে নাচতে লাগলো। বেশ খুশির বাতাবরণ সেখানে। পাঁচটি মানুষের মৃত্যুর পরেও মিশন সফল। কিন্তু আনন্দ বেশিক্ষণ করা হলো না। কিছুক্ষণের মধ্যেই রালতে, প্রতাপ আর দুলাল বুঝতে পারল, শুধু ওরা নয়, ওদের মতন আনন্দ প্রকাশ করছে ওদেরকে ঘিরে মুখোশধারী প্রায় 7 জন লোক, সবার হাতেই কলসনিকভ। প্রতাপ শেঠ বিস্ময়ে হতবাক হয়ে তাকালো। প্রতাপ শেঠ দাঁড়িয়ে পড়তেই তার দৃষ্টি অনুসরণ করে রালতে আর দুলালও হকচকিয়ে তাকালো। তারপর বিপদ বুঝে দুলাল পকেট থেকে পিস্তলটা বার করতে যেতেই ডিকা এসে তা কেঁদে নিল। সাবধান দুলাল সাহ, ইতনে সারে ভারী বন্দুক কে সামনে আপকা ইয়ে ছোটা মোটা পিস্তল কুছ কাম কা নহীঁ হোগা, ইয়ে মুঝে দে দিজিয়ে আপ। ডিকার কথায় রালতে সহ প্রতাপ শেঠ আর দুলাল অবাক হয়ে তাকালো। ইয়ে সব ক্যা তমাশা হ্যায় ডিকা? ইয়ে কোই তমাশা নহীঁ হ্যায়, ইয়ে তো হকীকত হ্যায়। তুম সব মেরে কবজে মে হো রালতে, হম সব মিজো ন্যাশনল লিবারেশন ফ্রন্ট কা হ্যায়। তুম লোক হমারে মুলক মে আওগে অর পাইনাইট নিকল কে লেকে যাওগে অর হম সিরফ দেখেঙ্গে, ইয়ে তো হো নহীঁ সকতা হ্যায়। ডিকার কথায় রালতে ক্রুদ্ধ হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ডিকা ওর দিকে তাকিয়ে গর্জে উঠল, এই খবরদার, আগর কই হিলনে কি কোশিশ কি তো। ডিকার কথায় দূর থেকে দুজন রালতের দিকে বন্দুক তাক করল। রালতে তখন বিপদ বুঝে মাথার উপর হাত তুলল। দুজন লোক তখন বন্দুকগুলো নামাল। সালা তুই তো গদ্দার হবে, পেলে তো তুই ও টেররিস্ট থা, লেকিন পয়সো কে লালচ মে উন বিদেশিও সে হাত মিলা কে তু হমারে মুল কা বদনামী কর রা হ্যায়, তুঝে তো মে বাদ মে দেখ লুঙ্গা। এ সাইজু সবকো বন্দি বনা লে। ডিকার কথায় দুজন বন্দুকধারী এগোতে যেতে দূরের ঝোপ থেকে কে যেন পরপর দুটো গুলি করল। মুহূর্তের মধ্যেই লোক দুটো মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের ভগ্নাংশের সুযোগ পেয়েই রালতে পকেট থেকে পিস্তলটা বার করে পাশে দাঁড়ানো লোকটিকে গুলি করে পাশের ঝোপে অদৃশ্য হয়ে গেল। কেউ কিছুই বুঝতে পারল না। তিনটে গার্ড পরপর লুটিয়ে পড়ায় ডিকা সবাইকে সতর্ক করে নদীর মাঝামাঝি চরের ঝোপগুলোর দিকে যেতে বলল দ্রুত। ওরা ঝোপের দিকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আগেই বিপরীত ঝোপ থেকে আবার গুলি ছুড়ল আর মাটিতে লুটিয়ে পড়ল আরও একজন জঙ্গি। মুহূর্তের মধ্যেই বিপরীত দিকের ঘন ঝোপ লক্ষ্য করে একসঙ্গে তিনজন গুলি বৃষ্টি করতে লাগলো। বিপরীত দিকের ঘন ঝোপগুলো যেন ঝলসে গেল গোলা বর্ষণে। ডিকা তখন প্রমাদ গুনল সঙ্গী চারজনের নিথর শরীরগুলোকে দেখে। প্রতাপ শেঠ আর দুলালকে নিজের ঘেরাটোপে রেখে প্রতাপ শেঠের দিকে তাকিয়ে বলল, সালা অব দোনো কো তো মে বাদ মে দেখুঙ্গা, কিসি কো ভি ছোড়ুঙ্গা নহীঁ, আচ্ছা খাতিরদারি করেঙ্গে, লেকিন লেকিন রালতে কো ছোড় কে ও দূসরা আদমি কোন হ্যায়। ডিকার কথায় দুলাল আর প্রতাপ মাথা নিচু করে পড়ে রইল, কারণ ওদের ঘাড়ের ওপর দুটো নল ফিট করা, দুজনেই উপুর হয়ে বসে। বেশ কিছুক্ষণ চুপচাপ দুটো পক্ষই দুদিকের ঝোপের আড়ালে, তারপর একজন নড়াচড়া করে উঠল। তখনই জঙ্গল ভরে গুলি এসে লাগল লোকটার মাথায়। ও আর্তনাদ করে পড়ে যেতেই
দুজন এপাশ থেকে উঠে দাঁড়িয়ে পরপর গোলা বর্ষণ শুরু করল। এরপর বিপরীত দিক থেকে একটা ক্ষীণ আর্তনাদ শোনা গেল। দুলাল মাথা থেকে কলসনিকভের নল সরে যেতেই ক্ষিপ্র গতিতে ডিকাকে আক্রমণ করে ওর হাত থেকে নিজের পিস্তলটা কেড়ে নিল। তারপর ডিকাকে লক্ষ্য করে গুলি ছুড়ল সে। একটা অস্ফুট আওয়াজ করে ডিকা মাটিতে পড়ে যেতেই সাইজু দুলালকে গুলিতে ঝাঁঝরা করে ফেলে দিল। আবার কিছুক্ষণ থমথমে প্রতাপ শেঠ আবিষ্কার করলেন, কলকাতা থেকে তিনি যে বিশ্বস্ত তিনজনকে নিয়ে মিশনে এসেছেন তারা সবাই শেষ, একমাত্র তিনি ছাড়া। আর কতক্ষণ এখানে বেঁচে থাকবেন তাও তিনি জানেন না। বেশ কিছুক্ষণ হতবম্বের মতন মাথা নিচু করে পড়ে রইলেন তিনি। জঙ্গিদের সাতজনের মধ্যে পাঁচজনই শেষ, ডিকাও শেষ, কিন্তু রালতে কি আদৌ বেঁচে এত গুলি বৃষ্টির মধ্যে? বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বুঝলেন, রালতে আর অজানা সৈনিক হয়তো আর বেঁচে নেই, থাকলে হয়তো এখনো গুলি ছুটত। এদিকে সাইজু আর অবশিষ্ট জঙ্গিটি ওর হাত দুটো পিছমোড়া করে বেঁধে ওকে মাঝে রেখে ঝোপঝাড় ভেঙে এগোতে লাগল। তিনি বুঝতে পারলেন যে পাকাপাকিভাবে বন্দি হয়ে গেছেন তিনি। এক দীর্ঘ পথ অতিক্রম করে ওরা আবার একটা জঙ্গলের সামনে গিয়ে দাঁড়াল। ওর মনে হলো এদের টিমের নেতা সাইজুই হবে, ডিকা শুধু একজন ইনফর্মার ছিল। ওকে একটা গাছের সঙ্গে বেঁধে জঙ্গি দুজন তাঁবু খাটাল। ততক্ষণে সন্ধে ঘনিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঝিঝি পোকা ডাকতে শুরু করল। প্রতাপ শেঠ দেখল সেইজু আর তার সঙ্গী মদ নিয়ে বসেছে। এখন যদি কোনো জন্তু জানোয়ারের আক্রমণ হয় তবে হাত বাঁধা থাকায় নির্ঘাত মারা যাবে সে। কিছুক্ষণ পর অন্ধকারে শুকনো পাতার উপর খসখস শব্দ শুনতে পেল। আওয়াজটা তাঁবুর পিছন থেকে আসছে, বাঘ বা ভাল্লুক নয় তো? লোক দুটো তো কিছুই টের পাচ্ছে না, পুরো মদে চুর হয়ে রয়েছে। এদিকে আওয়াজটা এগোতে এগোতে ক্রমশ ওর কাছে এসে দাঁড়ালো। ও ভয়ে অজ্ঞান হয়ে যাবে। ঠিক এমন সময় দুরুবার পিস্তল গর্জে ওঠার শব্দ পেল। পর মুহূর্তেই সাইজু আর তার সঙ্গী মাটিতে গড়িয়ে পড়ল। প্রায় একই সঙ্গে বাইরে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। কোন হে আপ? ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল প্রতাপ শেঠ। তারপর চোখের সামনে যে মূর্তিটি দেখল তা ওর কল্পনার বাইরে। হাসি মুখে সাইলো দাঁড়িয়ে ভূত দেখার মতন চমকে উঠল প্রতাপ শেঠ। এই লোকটাকে তো সেই সকালে প্রবল ইনফেকশনে জ্বরে কাবু দেখে এসেছে সে। কেউই ভাবেনি যে ও বাঁচবে। তবে কি এমন মিরাকল হয় যে সাইলো শুধু ফিরলই না, পুরো শত্রুপক্ষকে নিকেশ করে ফেলল? কি এমন রহস্য আছে? কি ভাবছেন স্যার, কি করে বাঁচলাম? প্রতাপ শেঠকে অবাক হতে দেখে সাইলো হেসে বলল, আপনারা যখন সবাই ওপরওয়ালাকে ভরসা করে আমাকে তাঁবুতে ফেলে গেলেন, তখনই ভাবলাম এভাবে যদি পড়ে থাকি তাহলে বাঁচব না, আমাকে জঙ্গলে ভেষজ কিছু খুঁজতে হবে। সেই মতন পাহাড়ের পাদদেশে পরিচিত কিছু গাছপালা খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম। তারপর সেটাই ক্ষত চিহ্নে লাগালাম। একটু পরেই দেখলাম সাতজন জঙ্গি আমাদের খোঁজে তাঁবু ঘিরে ধরল, তারপর সন্তর্পণে ভেতরে ঢুকল, কিন্তু কাউকেই পেল না সেখানে। ওরা তখন নদীর দিকে চলে গেল, আমি পিছন পিছন অনুসরণ করলাম। তারপর যখন দেখলাম
ওরা সবাই আপনাদের ঘিরে বন্দি বানিয়েছে, তখনই পরিকল্পনা করলাম আড়াল থেকে যুদ্ধ করার। আমি আর রালতে জঙ্গলের মানুষ, আমরা তো একটা সময় জঙ্গি সংগঠনই ছিলাম, তাই আমরা গেরিলা যুদ্ধটা একটু ভালোই বুঝি। যেহেতু আমি সুবিধেজনক জায়গায় ছিলাম, তাই এই অসুস্থ শরীরেও জিততে পারলাম। তারপর রালতে দলে আসতেই আরো শক্তিশালী হলাম, দুজনে মিলে ওদেরকে ছত্রখান করলাম। ইতিমধ্যে আপনার অনুচর দুলালের হাতে ডিকাকে মরতে দেখলাম। অবশ্য দুলালও তো বাঁচল কই, ইতিমধ্যে রালতেও ঝাঁঝরা হয়ে গেল। আমি তখন একা হয়ে বিপদ বুঝে সরে পড়লাম। আর দূর থেকে আপনাদের অনুসরণ করতে লাগলাম। ইতিমধ্যে আমরা অনেকটা পথই অতিক্রম করেছি। জড়িবুটিতে জ্বরটা নামলো, শরীর দুর্বল হলেও আমি এখন সক্রিয়। আশা করি আর হয়তো আমাকে মরতে হবে না। এ যাত্রায় বেঁচে গেছি। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সব শুনছিল প্রতাপ শেঠ, এবারও জাপটে ধরল সাইলুকে। ততক্ষণে রাত হয়েছে, ওরা তাঁবুর বাইরে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ল। শেষ পর্যন্ত যে মিশন সফল, তা ওই পাইনাইটের টুকরোগুলোর দিকে জল জ্বলে চোখে তাকিয়ে ওদের মনে হল। সাইলুর চোখে স্বপ্ন বড় লোক হবার। প্রতাপ শেঠকে জিজ্ঞেস করে এসে জানতে পারল এখানে প্রায় 50 লক্ষের পাইনাইট আছে। কাল সকালে ওরা জঙ্গল থেকে বেরিয়ে ভাপড়ে পৌঁছবে। ব্যাস তারপরই প্রতাপ শেঠের সহায়তায় বিক্রির হিস্সা নেবে, অনলাইন ট্রান্সফার। এরপর আর কি, অভিযান শেষ। আর এদিকে প্রতাপ শেঠ ভাবছে, আপদগুলো একে একে শেষ হয়েছে, প্রায় 1 কোটি টাকার পাইনাইট রয়েছে। যদিও সাইলোকে 50 বলেছি, বেটা বেঁচে গিয়ে ভালোই হলো, জঙ্গল থেকে বের হতে সমস্যা হবে না। তবে বাইরে বের হয়ে একবার নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেই ওকে খতম করার একটা প্ল্যান করতে হবে, একদম ভাগিদার রাখা যাবে না। ওরা দুজন দুরকম পরিকল্পনা করে ঘুমল। পরদিন ব্রেকফাস্ট করে সব মালপত্র গুছিয়ে নিয়ে ওরা ভাপড়ের পথ ধরল। জঙ্গল ক্রমশ হালকা হয়ে আসছে, আস্তে আস্তে বস্তিও শুরু হয়েছে। বেশ কদিন পর সূর্যের আলো দেখতে পাচ্ছে ওরা। এক সময় জঙ্গল শেষ করে প্রধান সড়কে পড়ল ওরা। এখান থেকে পায়ে চলা পথে আধ ঘন্টার মধ্যে সাইলুর পূর্ব পরিচিত গ্রামের কাছে এসে পৌঁছে গেল। এক সময় গাড়িটাও দেখতে পেল ওরা, ড্রাইভারও ভিতরে বসা। সব কিছু প্ল্যান মাফিক হচ্ছে। প্রতাপ শেঠের মনে হল, এই ড্রাইভারটা না কোনো ঝামেলা পাকায়। সাইলু ভাবল, কোনো এক জায়গায় টাকাগুলো অনলাইন ট্রান্সফার করতে হবে, কারণ শৌরে বাবুদের ভরসা নেই। ওরা যখন 7-5 ভাবতে ভাবতে গাড়িতে এসে বসল, তখনই পুলিশ জিপের সাইরেন শুনতে পেল। একটা জিপ ওদের গাড়ির পথ আটকে থামল। ভেতর থেকে নেমে এলো 5-6 জন কনস্টেবল। একজন দীর্ঘদেহী পুলিশ নেমে এলো সেই জিপ থেকে, হাতে পিস্তল, মুখে কাঠিন্য। মিস্টার প্রতাপ শেঠ, ইউ ওয়ার আন্ডার অ্যারেস্ট। জঙ্গল কা কানুন তোড়না আর গ্যার কানুনি তরিকে সে পাইনাইট কো নিকালনে কে লিয়ে ম্যায় তুমকো অ্যারেস্ট করতা হুঁ, সাথ হি সাথ ম্যায় সাইলো কো ভি অ্যারেস্ট করুঙ্গা ম্যায়। বহুত খেল লিয়ে, আব চলো হমারে সাথ।
ওরা হঠাৎ পরিস্থিতি পাল্টানোতে হতভম্ব হয়ে পুলিশের জিপে গিয়ে বসল। ওরা বুঝল যে যে কেসে ওরা ফাঁসতে চলেছে তা থেকে 10-12 বছর আগে ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই। কল্পনায় পাইনাইটের ছবিটা ভেসে উঠল ওদের চোখে। বিদায় মোরল্যান্ড ফরেস্ট, বিদায় পাইনাইট। ওরা হাড়ে হাড়ে উপভোগ করল কেন এই জঙ্গলকে ল্যান্ড অফ নো রিটার্নস বলা হয়। শুনছিলে আজকের গল্প কৃষ্ণ গুপ্তর লেখা দ্য ল্যান্ড অফ নো রিটার্নস। আজকের গল্প পাঠেছিল জয়, শুভদীপ্ততা, সৌরভ এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় ছিল জয়। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SDSrijon620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।